মোকা। বনগাঁ জুড়ে কৃষকদের সতর্ক কৃষি দপ্তরের, দ্রুত পাকা ধান কেটে ঘরে তোলার পরামর্শ। ব্লক জুড়ে প্রচার চালাচ্ছেন কৃষি দপ্তরের কর্মীরা। আবারও মে মাস পড়তে না পড়তেই ঘূর্ণিঝড়ের চোখ রাঙানি। আমফানের স্মৃতিকে উস্কে দিয়ে ঘূর্ণিঝড় মোকার পূর্বাভাস ইতিমধ্যেই আতঙ্ক বাড়িয়েছে রাজ্যবাসীর মনে। বঙ্গোপসাগরে ইতিমধ্যেই তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আগামী 9 এবং 10ই মে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে। ঘূর্ণিঝড় মোকা নিয়ে সতর্ক রয়েছে রাজ্য প্রশাসন। 2020 সালের মে মাসে ঘূর্ণিঝড় আমফানের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল বহু কৃষক। সেই কারণে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতনই ঘূর্ণিঝড় মোকার সতর্কতা অবলম্বন করছে রাজ্যবাসী। এদিন কৃষি দপ্তরের পক্ষ থেকে বনগাঁ শহর জুড়ে সচেতনতামূলক প্রচার চালানো হয়। এই মুহূর্তে মাঠে ছড়িয়ে আছে পাকা ধান। ঝড় বৃষ্টির ফলে মাঠের ধান নষ্ট হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারেন কৃষকেরা। তাই ঘূর্ণিঝড় মোকা আসার আগে কৃষকদের সচেতন করা হচ্ছে পাকা ধান কেটে গুছিয়ে নেওয়ার জন্য। বনগাঁ ব্লক সহ কৃষি অধিকর্তার পক্ষ থেকে আসন্ন ঘূর্ণিঝড় মোকা বা মোচা এর জন্য সতর্ক বার্তা। এলাকার সমস্ত কৃষক ভাইদের কাছে আবেদন, আবহাওয়া দপ্তরের সতর্কীকরণ অনুসারে আগামী 9ই মে থেকে 10ই মে পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় মোকা বা মোচা আসতে পড়তে পারে। এই মতো অবস্থায় সমস্ত কৃষক ভাইদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে ধান ও অন্যান্য ফসল অতি সত্বর কেটে গোলাজাত করার অনুরোধ করা যাচ্ছে। সহ কৃষি অধিকর্তার পক্ষ থেকে আসন্ন ঘূর্ণিঝড় মোকা বা মোচা এর জন্য সতর্ক বার্তা। এলাকার সমস্ত কৃষক ভাইদের কাছে আবেদন, আবহাওয়া দপ্তরের সতর্কীকরণ অনুসারে আগামী 9ই মে থেকে 10ই মে পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় মোকা বা মোচা আসতে পড়তে পারে। এই মতো অবস্থায় সমস্ত কৃষক ভাইদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে এই বিষয়ে কৃষি দপ্তরের আধিকারিক জানিয়েছেন, রাজ্য সরকারের নির্দেশ মতো বনগাঁ ব্লক জুড়ে এই প্রচার অভিযান চলছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতনই ঘূর্ণিঝড় মোকার কারণে বনগাঁ ব্লক জুড়ে এই প্রচার চালানো হচ্ছে। আমরা প্রত্যেকেই আমফান থেকে একটি শিক্ষা পেয়েছি, যার কারণে এবার আগে থেকেই সতর্কতা অবলম্বন করা হচ্ছে। বর্তমানে মাঠ জুড়ে ছড়িয়ে রয়েছে পাকা ধান, তাই কৃষকদের সচেতন করা হচ্ছে তারা যাতে আগে থেকে ধান কেটে গুছিয়ে নিতে পারেন। ঘরটা আসছে আছে মোচা বা মোকা যাতে বলছে, এবার তার জন্য সতর্ক করেন। আমাদের বনগাঁ ব্লকের মানে কৃষি দপ্তর থেকে আমাদের ব্লকের 16টা পঞ্চায়েত আছে প্লাস মিউনিসিপ্যালিটি, সেই হিসাবে আমাদের টোটাল বোর্ডাকেরই সমস্ত জায়গায় এই প্রচারটা আমরা রাখছি। কারণ আমরা আমফানের থেকে একটা শিক্ষা নিয়েছি, যার জন্য আগাম একটু সতর্ক প্রচারে থাকছে, যাতে কৃষকেরা হচ্ছে সঠিক সময়ে ধানটা গুছিয়ে নেয়। কারণ এটা তো বিশাল একটা সমস্যা, এখন মাঠে সারা মাঠ ভর্তি পাকা ধান, যাতে কৃষকেরা ধানটা সঠিকভাবে গুছিয়ে নেয়, ফসলগুলো ঠিকঠাক রাখতে পারে। এবার আমাদের টোটাল 16টা পঞ্চায়েত প্লাস একটা মিউনিসিপ্যালিটি, আমাদের টোটাল 16টা পঞ্চায়েত এবং পৌরসভা। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটার মোড় বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগাঁ মতিগঞ্জ।